Hey guys, welcome back to my channel. So, today we react to Gangubai Kathiawadi video for Ajay Devgan as Rahim Lala. So, Ajay Devgan kintu Rahim Lala hisebe character achen Gangubai Kathiawadi ei movie te. So, cholun amra ei video ta dekhi. So, guys, let's go. Lala bole to Bombay kar raja. Panjabi pora and pajama pora. Sachcha hai. Inhe to sunaya dikhne mein bhi acha. देखने में भी अच्छा है और हमारा भी। अगर कोई आपके धर्म को तोड़े तो ऐसे काफिरों का अंजाम सिर्फ खुदा तय करता है। इसलिए तो आपसे मिलने आई हूँ। काफिरों का अंजाम खुदा तय करता है। लाला को घर बसते हुए देखना पसंद है, उजड़ते हुए नहीं। डायलॉग जिंदगी का सवाल है। 25 दिसंबर से तू हमारी बिजनेस पार्टनर गंगूबाई माफिया क्वीन। गंगूबाई माफिया क्वीन, वाओ। सो আমরা দেখে ফেললাম গঙ্গুবাই কাঠিয়াবাড়ির একটি ভিডিও, অজয় দেবগন অ্যাজ রহিম লালা। এই মুভিতে কিন্তু অজয় দেবগন আর রহিম লালা হিসেবে ক্যারেক্টার আছেন এবং আমরা দেখলাম রহিম লালার ক্যারেক্টারটা কেমন। একটা ব্ল্যাক পাঞ্জাবি পরা, দেন মাথায় একটা টুপি থাকবে, অ্যান্ড দেন পাজামা পরা, দেন লুকসটা ভালোই। এবং এখানে অনেক স্ট্রং ডায়লগ দিয়েছেন অজয় দেবগন। এবং এখানে একটা ডায়লগ আমার খুব ভালো লাগছে, যেটা হচ্ছে কি, ঘর বাসানে মে লালা কো ঘর বাসানে মে পছন্দ হে পর ঘর বিছানে মে। আমার মনে হয় মানে হচ্ছে ঘর সংসার ভাঙতে সে পছন্দ করে না, লালা কো পছন্দ না, কিন্তু ঘর যে রক্ষা করে সেটাই তার পছন্দ, এই ধরনের একটা ডায়লগ। সো খুবই অ্যাক্টিংটা খুবই ভালো ছিল এখানে যতটুকু দেখানো হয়েছে। এবং এখানে অজয় দেবগনের লুকসটা আরো অনেক অনেক বেস্ট লেগেছে। এবং আমার মনে হচ্ছে যে অজয় দেবগন এখানে অন্যরকম একটা ক্যারেক্টার আছেন। এবং বলা যায় যে অজয় দেবগনের অ্যাক্টিং স্কিল সো গুড অ্যান্ড তার ডায়লগ খুবই সুন্দর এবং খুব স্ট্রং। সো যাই হোক, এই ছিল ভিডিও। আই থিঙ্ক আপনারা সবাই বেশি এনজয় করেছেন এবং আমি অনেক বেশি এনজয় করেছি। আর এই মুভিটা কিন্তু 25 ফেব্রুয়ারি রিলিজ হবে। সো এখন পর্যন্ত যারা টিকিট বুকিং করেনি, প্লিজ প্লিজ বুকিং করে দেন। এবং গঙ্গুবাই কাঠিয়াবাড়ি এই মুভিটা অবশ্যই হিট অ্যান্ড ব্লকবাস্টার হবে, কারণ সেখানে আলিয়া ভাট এবং অজয় দেবগন আছেন এবং তাদের জুটিটাও অনেক ভালো হবে। এবং এখানে বেস্ট স্টোরি আমার মনে হয় যে খুব মানে স্টোরিটা আরো অনেক ভালো হবে, কারণ হচ্ছে এটা রিয়েল স্টোরি মনে হয় বেস করে করা। সো যাই হোক, এখানে আলিয়া ভাটের ক্যারেক্টারটাও একদম ইউনিক আর আমার মনে হয় যে সবাই এটা পছন্দ করবে। সো যাই হোক, এই ছিল আমার রিয়াকশন ভিডিও। প্লিজ ভিডিওকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আইটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।